নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের আবারও স্বাগত। এখন যে বিষয়টির দিকে নজর রাখবো যে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে মূলত রাজ্যে প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি জেলায় মহকুমাতে পতাকা উত্তোলন হয় এবং প্রত্যেকটি জেলায় কোনো না কোনো জনপ্রতিনিধি তারা যান সেখানে এবং পতাকা উত্তোলন করেন। তেমন চাই আজকে আম্বাসাতেও রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব তিনি পৌঁছে যান সেখানে এবং তিনি পতাকা উত্তোলন করেন। তার পাশাপাশি কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল এবং শুধুমাত্র যে পতাকা উত্তোলন তা নয়, চারিদিকে এবছরের স্বাধীনতা দিবসকে সামনে রেখে কিন্তু কোভিডের যে বিধিনিষেধ রয়েছে সেটাকে কিন্তু যথেষ্টভাবে মান্যতা দেওয়া হয়েছে। অনুষ্ঠান হয়েছে সর্বত্রই, কিন্তু সেই অনুষ্ঠানে ছিল কাঠ ছাট এবং নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠান হয়েছে এবং তার পাশাপাশি কোভিড বিধি মেনে মূলত সর্বত্র সব জায়গাতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তেমন আজকে লক্ষ্য করা যাচ্ছে আম্বাসাতে যেখানে মন্ত্রী মনোজ কান্তি দেব উপস্থিত ছিলেন এবং সেখানে কুচকাওয়াজের আয়োজন করা হয়, তার পাশাপাশি যারা রয়েছেন তাদের হাতে মূলত অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো এবং এই মধ্যে দিয়ে মূলত আজকে স্বাধীনতা দিবস পালিত হলো আম্বাসাতে। দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে স্বাধীনতা দিবস 75তম স্বাধীনতা দিবস শুরুর প্রাক্লগ্নে কিন্তু আমরা দেখে এসেছি যে তল্লাশি গোটা শহরকে গোটা রাজ্যকে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছিল এবং তার পাশাপাশি কোনো রকম যাতে কোনো আপত্তিকর জিনিস উদ্ধার না হয় সেদিকে কিন্তু ছিল বিশেষ নজর পুলিশ প্রশাসন, তার পাশাপাশি বিএসএফ বাহিনীদের অবশ্যই ছিল। আমরা শুনবো যে আজকে আম্বাসাতে মন্ত্রী মনোজ কান্তি দেব তিনি কি বললেন পতাকা উত্তোলনের পর তার ভাষণ বক্তৃতায়। আমরা শুনলাম মন্ত্রী মনোজ কান্তি দেবের বক্তব্য, সেক্ষেত্রে একাধিক যে সরকারি প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্প মানুষ পাচ্ছে, মানুষের কাছে পৌঁছে গেছে একের পর এক বহু প্রকল্প, এই বিষয়গুলো মূলত তুলে ধরলেন তিনি আম্বাসার প্রত্যেকটি মানুষের সামনে আজকে জাতীয় পতাকা উত্তোলনের পর। এবং আজকে আম্বাসাতে মূলত এই অনুষ্ঠানকে ঘিরে ছিল বেশ সাজো সাজো রব এবং যদিও কোভিডের যে বিধিনিষেধ সবটাই মান্যতা দিয়ে সাড়ম্বরে হলেও ছোট্ট পরিসরে পালিত হয়েছে আজকে আম্বাসাতে এই দিবস, স্বাধীনতা দিবস মূলত পালিত হয়েছে। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।